thank Thank uh -huh. बहुत बहुत असिल है हम ऐसा नो ही बहुत जोधी है ना बहुत जोधी है ना इधर वाचियों में खाना मत लो मत करो

Obrigado,

আসসালামাইকুম আহমতুল কেমন আজকে অন্য জনের তুলনায় কিছুটা আগে শুরু করতে যাচ্ছি বৃহস্পতিবার অন্যদের কিছুটা ব্যস্ততাও থাকে তো আজকে আমাদের মহাজড়ার বিষয় আমাদের সবকের সঙ্গে অনেকটা মিল রেখে তাকলিদ কি ও কেন আমাদের কিতাবের আলোচনাও একই ধরনের বিষয়ের সাথে মিল রেখে তাকলিদ কি ও কেন আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাল্লাহ তো তাকলিদ কি ও কেন কোরআন হাদিস এবং সাহবা রামের মতামত সহ এই বিষয়টা আজকে আমরা কিছুটা জানার জন্য চেষ্টা করব। এ বিষয়ে আমরা কিছুটা ধারণা রাখি তারপরও একটি প্রবন্ধ থেকে আপনাদের কিছুটা পড়ে শোনাবো যদি কোথাও অস্পষ্টতা থাকে সেটা আশা করি আমরা পরস্পর আলোচনার মাধ্যমে সমাধানের জন্য পৌঁছতে পারবো ইনশাআল্লাহ তো প্রথমে আসি তাকলিদ এটি আরবি শব্দ

সার কথা হলো কোন বুজুর্গ ও বিজ্ঞ আলেম ব্যক্তির হাকা নিয়াতের উপর এই আস্থা রেখে অনুসরণ করা যে তিনি যা বলেছেন কোরআন এবং সে অনুযায়ী আমল করেছেন বিষয়টি নিজে দলিল জানার ওপর ঝুলিয়ে না রাখা তবে যদি সে তখনই দলিল জানে অথবা পরবর্তী সময়ে দলিল জেনে নেয় এটা তাকলিদের পরিপন্থী কোনো বিষয় নয় উপস্থিত দলিল জিজ্ঞাসা করা সারা আমি বলবো ঝগড়া করা সারা হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করলাম তিনি মাসালা বললেন সাথে সাথে তাকে এই কথা জিজ্ঞাসা করা এটা কোথায় পেয়েছেন এর সপক্ষে কি দলিল আছে এরকম জিজ্ঞাসা করে আসলেও আমল করা যায় না এরকম জিজ্ঞাসা করা ছাড়া তিনি যেটা বলেছেন সেটার উপর আস্থা রেখে আমল করার নামে হলো তাকলিদ তাকলিদ প্রধানত দুই প্রকারে বিভক্ত নাম্বার এক তাকলিদে মুতলাক বা মুক্ত তাকলিদ দুই তাকলিদে শখসি বা ব্যক্তি তাকলিদ পরিভাষায় শরীর হুকুম ক্ষেত্রে নির্দিষ্ট মুজতাহিদের পরিবর্তে বিভিন্ন মুজতাহিদের সিদ্ধান্ত অনুসরণের নাম হলো তাকলিদে মুতলাক বা মুক্ত তাকলিদ পক্ষান্তরে সকল বিষয়ে নির্দিষ্ট মুজতাহিদের সিদ্ধান্ত অনুসরণের নাম হলো তাকলিদে সাকসি বা ব্যক্তি তাকলিদ উভয় প্রকার তাকলিদেরই উদ্দেশ্য কুরআন সুন্নার বিষয়ে নিজের অযোগ্যতা স্বীকার করে সুগভীর জ্ঞানের অধিকারী মুজতাহিদ গণের সিদ্ধান্তের আলোকে কোরআন হাদিসের ওপর আমল করা তাকলিদের বৈধতা অপরিহার্যতা দলিল চতুষ্টের দ্বারাই সন্দেহ ভাবে প্রমাণিত আছে এরপর আমরা কোরআন হাদিস থেকে কিছু দলিল এখানে উপস্থাপন করবো প্রথমে কোরআনের আলোকে তাকলিদ প্রথম আয়াত

এই আয়াতের তফসির প্রসঙ্গে হজরত জাবের বিন আবদুল্লাহ রাহু আবদুল্লিন আব্বাস আনহু হজরত মুজাহিদ রহিমাউল্লা আতা হাসান বসরি রহিমাউল্লাহ প্রমুখ জগৎ বরেণ্য কারদের মতে আলোচ্য আয়াতের উলুল আমর শব্দ দ্বারা কুরআন হাদিসের রেলমের অধিকারী ফকি মুজতাহিদ গণকেই বোঝানো হয়েছে উক্ত তাসসিরের আলোকী আয়াত আলোচ্য আয়াতের অর্থ হলো যেমনিভাবে তোমরা আল্লাহ ও তার রসুলের অনুসরণ করা ফরজ তেমনিভাবে কোরআন হাদিসের ব্যাখ্যাকারী আলেম মুজতাহিদ গণের অনুসরণ করাও ফরজ সুপ্রসিদ্ধ আহলে হাদিস পণ্ডিত নবাব সিদ্দিক হাসান খান সাহেব তার লেখা ফতকুল বায়ান নামক গ্রন্থে উলুল আমর দ্বারা

আলেমদের দেখে জিজ্ঞেস করে জেনে নাও সুরা নাহাল তেতাল্লিশ নম্বর আয়াত সুরা সাত নম্বর আয়াত এই আয়াতটি দর্থহীন ভাবে তাকলিদের অপরিহার্যতা নির্দেশ করছে আয়াতে বলা হয়েছে যাদের কোনো বিষয়ে জ্ঞানের স্বল্পতা রয়েছে তারা যেন সে বিষয়ে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে আর তাদের সিদ্ধান্ত মোতাবেকে আমল করে এটার নামই তাকলিদ আল্লামা খতিবে বাগদাদি রহিমাউল্লা تقليد ردولي الشروب آياتي آيات فيه رحمة الله عليه ولم أما من يسوق له التقليد فهو العمي الذي لا يعرف طرق الأحكام الشرعية فيجوز له أن يقلد عالما ويعمل بقوله قال الله تعالى فاسالوا اهل الذكر ان অর্থাৎ যে সকল সাধারণ মানুষ শরীয়তের আহকাম সম্পর্কে অজ্ঞ তাদের উচিত হলো বিজ্ঞ আলেমদের নির্দেশ পালনের মাধ্যমে তার তাকলিদ করে যাওয়া কেননা আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমাদের জানা না থাকলে আলেমদেরকে জিজ্ঞেস করে জেনে নাও তৃতীয় আয়াত فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ فَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ أرثت تادير برتك بارو دول تكي اكتي چوتو دول كينو جهادير جنو بير هيناء أرثت تادير برتك بارو دول تكي اكتي چوتو دول كينو বের হয় না যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে থাকে এবং যখন তারা তাদের মধ্যে ফিরে আসে তখন নিজ সম্প্রদায়কে সতর্ক করতে পারে যাতে তারা সাবধান হয় সুরা একশো ১২২ নম্বর আয়াত আলোচ্য বিষয় হলো মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক যারা কুরআন অর্জনে নিমগ্ন থাকবেন আর যারা ইলম অর্জনের সুযোগ পায়নি তারা তাদের অনুসরণ করবে এর নামই তাকলিদ এছাড়াও অসংখ্য আয়াত তাকলিদের প্রমাণ বহন করে হাদিসের আলোকে তাকলিদ

আমার পরবর্তীদের ইফতেদা করে যেও এবং তিনি একথা বলে আবু অকর ও অমর রাজি আল্লাহ তালহুমার দিকে ইশারা করলেন তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার ছয়শো তেষট্টি হাদিসের ইফতেদা শব্দটি শুধু ধর্মীয় আনুগত্যের অর্থেই ব্যবহৃত হয়ে থাকে ভিন্ন কোনো অর্থে ব্যবহৃত হয় না দ্বিতীয় হাদিস

জাহেলদের ভুল ব্যাখ্যা এবং বাতিল পন্থীদের মিথ্যাচার থেকে এর হেফাজত করবে আদেশে বলা হয়েছে প্রত্যেক যুগেই কিছু হকানি আলেম থাকবেন যাদের দায়িত্ব হল শরীয়ত সম্পর্কে ভুল ব্যাখ্যা দানকারীদের থেকে শরীয়তকে হেফাজত করা শরীয়তের নির্ভুল অনুসরণের জন্য তাদেরই শরণাপন্ন হতে হবে এই সরল পথ ছেড়ে যারা মনগরা কুরআন হাদিস ভুল ব্যাখ্যা দেনের অপচেষ্টায় লিপ্ত তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষমান অনেকে কিছু আরবি শিখেই নিজেকে বিজ্ঞ মুজতাহিদ মনে করেন এরাই বিভ্রান্তকারী ভুল ব্যাখ্যা দেয়ার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন হয় এরা ততটুকুই জানে শুধু আরবি জানলেই মুজতাহিদ হওয়া যায় না বরং ই জিতেহাদের প্রজ্ঞাও থাকতে হয় এছাড়াও তাকলিদ সমর্থন করে তাকলিদ সমর্থন করে এমন আরো অসংখ্য হাদিস রয়েছে এবার আমরা আসি সাহাবি যুগে তাকলিত সাহাবি যুগে মুক্ত তাকলিদ ছিল

أبي بن كعب رضي الله تعالى عنه ومن أراد أن يسأل عن الفرائز فليأتي سيد بن ثابت رضي الله تعالى عنه ومن أراد أن يسأل عن الفقه فليأتي معاذ بن جبل رضي الله تعالى عنه ومن أراد أن يسأل عن المال فليأتني فإن الله جعلني وليا وقاسما أرتاد হযরত আব্দুর লেবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক স্থানে খুতবা দিতে গিয়ে বলেন হে লোক সকল কুরআন সম্পর্কে কারো প্রশ্ন থাকলে উবাই ইবনে কা'বের কাছে জিজ্ঞেস করবেন ফারায়েজ সম্পর্কে জানতে চাইলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন ফিকহ সম্পর্কে জানতে চাইলে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করবেন আর কারো সম্পদ সম্পর্কিত প্রশ্ন থাকলে আমার কাছে আসবেন কেননা আল্লাহ তা আমাকে এর বন্টন ও তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করেছেন তবরানি শরীফ তবরানি ফিল্টি এখানে পাওয়া যাবে দ্বারা বোঝা যায় অগণিত বিজ্ঞ গ্রামের উপস্থিতির সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে সেই বিষয়ের প্রাজ্ঞ ব্যক্তিদের অনুসরণ করতে বললেন অথচ জানতেন আর এই যে প্রাজ্ঞ ব্যক্তিদের অনুসরণ করার কথা বলা হলো এটার নামই হলো তাকলিদ কর্ম বন্টন করে নেয়া কোন ব্যক্তির কাছে কোন বিষয়ে জিজ্ঞেস করবেন একজনে সব জানতা সমস্বর হতে পারে না বরং এক একজনের এক এক বিষয়ে পারদর্শিতা বেশি হতে পারে যুগে ব্যক্তি তাকলিদ হাদিস শাস্ত্রের একক মর্যাদা সম্পন্ন বিশুদ্ধতম হাদিস গ্রন্থ বুখারি শরীফে হজরত আল্লাহ থেকে বর্ণিত আছে ইন্না আহলাল মদিনাতি সালুবনা আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিমরাতিন طافت ثم حاضت قال لهم تنفروا قالوا لا تأخذ بقولك لا تأخذ لكن لا نأخذ بقولك وندعو قول زيد بخاري شريف حديث نمبر 1769 حديث تي أمرا وصولي افتاي پورسي ارتاد اكبر اكدال مدينة باشي حضرت আবদুল্লিবনা আব্বাস রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন হজের তফ অবস্থায় মহিলার ঋতুস্রাব হলে সে কি করবে বিদায়ী তহফের জন্য স্রাব বন্ধ হওয়ার অপেক্ষা করবে নাকি তখনই বাড়িতে ফিরে যাবে হজরত আব্দুল্লিবনা আব্বাস রদি আল্লাহ আনহু তরে বললেন তখনই ফিরে যাবে

যায়িদ সাবেদ সাবিত আল্লাহ তাআলা আনহু বলেছেন বিدايه তাওয়ফ না করে সে যেতে পারবে না আপনি আমাদের ফতোয়া দেন অথবা না দেন আমরা আপনার কথা মানতে পারব না আমাদেরকে যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সেই মহিলা বিدايه তাওয়ফ না করে যেতে পারবে না মুসনাদে আবু দাউদ তায়ালি সিতে হাদিস যে হাদিসে রিসেশাংশ এভাবে বর্ণিত হয়েছে لا نتابعك يا ابن عباس وأنت تخالف زيدا فقالوا سألوا صاحب صاحبتكم أم سليم أرتد ابن عباس زيد ابن سابتر مقابل أمر أبنار عرقاتر ونشرن كرتي بارينا تكون عبد الله بن عباس رضي الله تعالى عنه بولن তোমাদের উম্মে সুলাই এমকে জিকেস কর। সে এ কথাই বলবে। এ হাদিস দ্বারা দুটি জিনিস বুঝে আসে। এক। মদিনাবাসী দলটি যাই দিীবনে সাবে রাদি আল্লাহও তালা আনহুরর ছিলেন। আবদুল ইবনা আব্বাস রাদি আল্লাহ আনহুর কথাতেও তারা নিজ ইমামের তাকলিদ বর্জন করেননি। দুই। এমন তাখলিত করাটাকে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা ভর্তসনার দৃষ্টিতে দেখেননি কোনো প্রতিবাদও করেননি অতএব হাদিসটি ব্যক্তি তাকলিদের একটি দর্থহীন প্রমাণ বুখারি শরীফের এমন একটি সহি হাদিস দেখেও ব্যক্তি তাকলিদের অস্বীকার করা অজ্ঞতা ও হাদিস অস্বীকারের নামান্তর দুই হুজাইফা বিন সুরাহবিল রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বুখারি শরীফে বর্ণিত আছে হজরত আবু মুসা শাহরি রাজি আল্লাহ একটি মাস আলা জিজ্ঞেস করা হলে তিনি তার প্রশ্নের উত্তর দিয়ে বিষয়টি ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহুর কাছে পেশ করেন পেশ করতে বললেন হজরত আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুর কাছে পেশ করা হলে তিনি বিপরীত সিদ্ধান্ত দিলেন হাজরতাবো সারাদি আল্লাহত আলা আনহু সব বিষয়ে অবগত হয়ে আব্দুল্লেব ইবনে মাসুদ রাদী আল্লাহত আলা আনহু প্রশংসা করতে গিয়ে বললেন লাতাস আলু নি মাদা মাহাদ আল হেবুর রফিকম বুকারী হাদিস নম্বর ছয় অর্থাৎ যতদিন তোমাদের মাঝে এই জ্ঞানের সাগর বিদ্যমান থাকে ততদিন তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করো না এই ঘটনার সময় কুফায় মাসুদ থেকে বড় কোন আলেম ছিলেন না এই ঘটনা দ্বারা ব্যক্তি তাকলিদের প্রমাণ পাওয়া যায় এবার আসি ইজমা দ্বারা তকলিদাহ রাম রাজি আল্লাহ মজমায়ন সকলেই তাকলিদের শক্তি অর্থাৎ ব্যক্তি তাকলিদ করতেন তাকলিদের শখসির ওপর সাহাবা ইকরামের ইজমা প্রমাণ করতে গিয়ে ইজা আলাতুল নামক গ্রন্থে শাহ অলিউল্লাহ মুহাদিস দেহলবি রহিমাউল্লাহ বলেন যে বিষয়ে এই অবকাশ আছে তৎসংশ্লিষ্ট হাদিস তালাশের অবকাশ আছে সে বিষয়েও খলিলফা কোনো দৃঢ় সংকল্প করলে সবাই তা মেনে নিতেন কোন বিরোধিতা করতেন না সবাই একই মত ও পথে সমবেত ছিলেন আর তা হল খলিফাদের মত ও পথ এক্ষেত্রে হযরত উমুর ফারুক রেদাল্লাহত লাহুর কালে তার নির্ধারিত কানুন এবং মদিনাবাসীর আমলকে প্রমাণ হিসেবে পেশ করা যায় এটা তকলিদে শক্সের ব্যাপারে সাহাবাই গ্রামের সুস্পষ্ট ইজমা প্রমাণিত হয় কেয়াস দ্বারা তকলিদে শখসি তকলিদে শখসি বর্জন করলে বিভিন্ন ক্ষতি ও ফিতনার সম্মুখীন হতে হবে তাই তকলিদে শখসি প্রত্যেকের জন্যই অপরিহার্য যেমন ফেতনায় ফেতনার ভয়ে হজরত উসমান রদি আল্লাহ তালহ কোরআন সংকলন করার সময় সাত লোগাত সাত ভাষা রীতি বাদ দিয়ে শুধু কুরাইশদের লোগাতের ওপর কোরআন সংকলন করেছিলেন এবং সর্বত্র শুধু সেটাই চালু করেছিলেন একটি ভুল ধারণা আহলে হাদিস পন্ডিতগণ ধারণা করেন মুকাল্লিদরা যখন মুজতাহিদগণের তাকলিদ করে তখন তাদের জন্য কোরআন হাদিস নিয়ে গবেষণা অধ্যয়ন ও অনুসন্ধান পর্যন্ত হারাম হয়ে যায় এ ভুল ধারণাই আহলে হাদিস পণ্ডিতদের অনুযোগ অভিযোগের মূল ভিত্তি অথচ তাকলিদের উদ্দেশ্য হল যারা নির্ণয়ের শুনতে পাচ্ছেন আমাকে একটি ভুল ধারণা আহলে হাদিস পন্ডিতরা ধারণা করে মোকাল্লিদরা যখন মুজাহিদ তাকলিদ করে তখন তাদের জন্য কোরআন হাদিস নিয়ে গবেষণা অধ্যয়ন ও অনুসন্ধান পর্যন্ত হারাম হয়ে যায় এ ভুল ধারণাই আহলে হাদিসদের যাবতীয় মূল ভিত্তি তাকলিদের উদ্দেশ্য হল যারা কোরআন হিরো নির্ণয়ের মাধ্যমে কোরআন সুন্নার মর্ম অনুধাবন করতে সক্ষম নয় তারাই মুজতাহিদদের অনুসরণ করবেন এতে তাদের জন্য কোরআন হাদিস নিয়ে গবেষণার দ্বার বন্ধ হবে না বরং সে তার সাধ্য মতো কোরআন হাদিস নিয়ে গবেষণা করে যেতে থাকবে এজন্যই তো দেখা যায় প্রত্যেক আলেমরা হাদিস নিয়ে গবেষণা করে বিভিন্ন কৃতাবাদী লিখে আমাদের কাছে ইমামের মতো ইমামের মতো হাদিস বিরোধী মনে হলে ইমামের মত হাদিস বিরোধী মনে হলে এ বিষয়ে ইমামকে পাশ কাটিয়ে হাদিসের উপর আমল করেছেন ব্যক্তি তাকলিদের প্রয়োজনীয়তা আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দরতম গঠন শৈলী দিয়ে তাদের মাঝে দিয়ে রেখেছেন বর্ণের ভিন্নতা ভাষার ভিন্নতা মেধার ভিন্নতা আর আখলা চরিত্র ও মেজাজের ভিন্নতা এ সৃষ্টিগত ভিন্নতার কারণে সবার জ্ঞান সমান হয় না আমাদের অবস্থা তো এমন এলমের গভীরতা এলমের গভীরতা দূরের কথা আরবি বুঝতেই কষ্ট হয়ে যায় আমাদের অনেকের এমন অবস্থায় দূরের কথা আরবি বুঝতেই কষ্ট হয়ে যায় আরবি ভাষী বা আরবি বুঝেন তাদের মেধার তারতম্যের কারণেও কোরআন হাদিসের সঠিক নিগুড় তত্ত্ব উদ্ঘাটন সকলের পক্ষে সম্ভব নয় তাই সবাই ইজতেহাদের উপযুক্ত তাই সবাইকে ইজতেহাদের উপযুক্ত মনে করা নিরবুদ্ধি তার নামান্তর অতএব বর্তমান যুগের বিবেচনায় মানুষের বুদ্ধিহীন জীবন যাপন ধর্মকে নিজের মন করে ব্যবহারের কুপ্রবণতা আর ধর্ম সম্পর্কে উদাসীনতার যুগে ইচ্ছা মতো তাকলিদের অবকাশ মারাত্মক ঝুঁকিপূর্ণ এতে বিভিন্ন প্রকারের ফেতনার আশঙ্কা রয়েছে যেমন অনেকেই কোরআন আর মিসকাত শরীফের অনুবাদ পড়ে মনে করবে আমিও ইজতেহাদ করতে পারি অন্যদের ইজতেহাদ গ্রহণযোগ্য হলে আমারটা গ্রহণযোগ্য হবে না কেন বাস্তবে যদি এ ধরনের সুযোগ দেয়া হয় তাহলে হাদিসের বর্ণনা সমূহ বাচ্চাদের খেল নাই পরিণত হবে যদি একসাথে একাধিক ইমামের তাকলিদের সুযোগ দেয়া হয় তাহলে মানুষ মন প্রবৃত্তির ধোকায় করে এক ইমামের মাঝহাব থেকে এক এক মাসালা গ্রহণ করতে শুরু করবে ফলে সব মাঝাব অনুযায়ী তা অগ্রহণযোগ্য আমল বলে গণ্য হবে যেমন হানাফি মাঝাব অনুযায়ী কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভাঙ্গে না কিন্তু সাফি মাঝাব অনুযায়ী অজু ভেঙ্গে যায় এমনি ভাবে রক্ত বের হলে সাফি মাঝাব অনুযায়ী অজু ভাঙ্গে না তবে হানাফি মাজাব অনুযায়ী ভেঙ্গে যায় এমতাবস্থা যদি কোনো ব্যক্তি মহিলার গায়ে স্পর্শ করার পর বলে আমার উজু ভাঙ্গেনি কারণ হানাফি মাঝাব কারণ হানাফি মাঝাবে কোনো মহিলাকে স্পর্শ করার দ্বারা উজু ভাঙ্গে না অতপর শরীর থেকে রক্ত প্রবাহিত হলে বলে এতেও উজু ভাঙ্গেনি কারণ সাফি মাঝাবে শরীর থেকে রক্ত প্রবাহিত হলে উজু ভাঙ্গে না ব্যক্তি এমন অজু দিয়ে নামাজ পড়লে হানাফি মাঝাব অনুযায়ীও নামাজ হবে না সাফি মাঝাব অনুযায়ীও তার নামাজ হবে না এমন তাকলিদের অনুমতি দিয়ে এমন তাকলিদের অনুমতি দিলে তা হবে ধর্মকে মনের মতো তা হবে ধর্মকে মনের অনুগত করার নামান্তর নির্দিষ্ট ইমামের তাকলিদ বর্জন করলে নিজের মধ্যে বেপরোয়া ভাব আর পরস্পর অনক্ষ ও বিচ্ছিন্নতা সৃষ্টি হয় উপরোক্ত আলোচনা দ্বারা ব্যক্তি তাকলিদ বর্জনের ক্ষতি স্পষ্ট হয়ে গেছে এর পরও যারা তাকলিদ বর্জনের মতো দুঃসাহস দেখিয়েছে তাদের অনেককে দেখা যায় খোদা দাবি করে বসেছে যার শেষ কথা হলো নিজেদেরকে যুগের মুজাদ্দিদ দাবি করে গোটা মুসলিম উম্মাকে ভ্রান্ত আখ্যায়িত করে ইসলামের মূলত পাটনের অপপ্রয়াস চালিয়েছে আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া তাকলিদের কারণে এ ধরনের পথভ্রষ্টতায় লিপ্ত হয়নি মাঝহাব চারটি কেন অনেকেই প্রশ্ন করেন ইসলাম একটি কিন্তু মাঝহাব চারটি কেন আল্লাহ এক আমাদের নবী এক তাহলে মাঝাব চারটি হলো কেন ব্যক্তি তাকলিদ শিকারের পর মনের কোনে একটি প্রশ্ন উকি দেয় ব্যক্তি তাকলিদের অবলম্বন করা যায় এমন অনেক বিস্ময়কর প্রতিভার অধিকারী তো দুনিয়াতে জন্মেছেন যেমন ইমাম সুফিয়ান ইমাম আউজাই আবদুল্লেবনুল মুবারক ইবনে রাহওয়াই। ইবনে আবি লাইলা ইবনে ইমাম বুখারি রহিমাউল্লাহ প্রমুখ তাদের যে কাউকে তাকলিদ করলেই তো ব্যক্তি তাকলিদ হয়ে যায় তাহলে আমরা ব্যক্তি তাকলিদকে চার মাঝাবেই সীমাবদ্ধ দেখতে পাই কেন এ প্রশ্নের উত্তর হলো ব্যক্তি তাকলিদ তখনই এ চার মাঝাবে সীমাবদ্ধ হয়েছে যখন আর অন্য কোনো ইমামের তাকলিদ সম্ভব ছিল না কেন না। চার ইমামের মাঝাব যেমন ও পূর্ণাঙ্গ রূপে গ্রন্থাকারে সংরক্ষিত হয়ে আমাদের কাছে পৌঁছেছে ক্ষেত্রে ঘটেনি বিশেষ করে চার ইমামের যোগ্য ছাত্ররা যেভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিলেন সেরকম আর কোন ইমামের ক্ষেত্রে ঘটেনি আরেকটি বিষয় হলো চার ইমাম থেকে শরীয়তের প্রতিটি অধ্যায়ের প্রতিটি বর্ণিত হয়েছে যা অন্যদের বেলায় পাওয়া যায় না যদি অনাকাঙ্ক্ষিত না ঘটত তাহলে পৃথিবীতে আজ চার মাঝাবের মতো আরো অনেক মাঝাবি পাওয়া যেত ব্যক্তি তাকলিদের অপরিহার্যতা ও ব্যক্তি তাকলিত চার মাঝাবে সীমাবদ্ধের বিষয়টি স্পষ্ট হওয়ার পর এখন আবশ্যক হলো মানুষের শ্রেণীভেদে তাকলিদের শ্রেণীভেদ বা স্তর সম্পর্কে অবগত হওয়া এই সম্পর্কে অনবগত হওয়াই তাকলিদ বিরোধীদের অভিযোগের ও সমালোচনার উৎস কি শুনতে পাচ্ছেন না সবাই শুনতে পাচ্ছেন একজন অভিযোগ করলেন পাচ্ছেন না সমস্যা আচ্ছা হতে পারে পারে আসতে তো ব্যক্তি তাকলিদের অপরিহার্যতা ও ব্যক্তি তাকলিদ চার মাঝাবে সীমাবদ্ধতার বিষয়টি স্পষ্ট হওয়ার পর এখন আবশ্যক হলো মানুষের শ্রেণীভেদে তাকলিদের শ্রেণীভেদ সম্পর্কে অবগত হওয়া এই সূক্ষ্ম বিষয়টি সম্পর্কে অবগত হওয়াই অনবগত হওয়াই তাকলিদের স্তর এ বিষয়টি আমাদের সামনে নতুন মনে হবে মাঝাব চারটি কেন হইল মাঝাব চারটি হলো এর কারণ হলো এই চার মাঝাবের অনুসারী এই চার মাঝাবের অনুসরণকারী ছাত্র যারা তারাই মূলত এই চার মাঝাবের যাবতীয় বিধিবিধান যাবতীয় যথাযথ যথাযথভাবে লিখিয়ে সংরক্ষণ করেছেন ইমাম সাহেব কি করেছেন ইমাম সাহেব কি বলেছেন তার কিছু বিষয় ইমাম সাহেবের যাবতীয় বিষয় ওই মাঝহের প্রধান যিনি তার যাবতীয় মতামত লিখে সংরক্ষণ করেছেন তো অন্য ইমামরা যেহেতু তাদের এই রকম ঘনিষ্ঠ অথবা এরকম যোগ্য সাগির অনুসারী তৈরি করতে পারেননি যারা তাদের মাঝাবের যাবতীয় বিষয় লিখে সংরক্ষণ করবেন তো একটা সময় এমন হয়ে গেছে কেউ চাইলেও তিনি যেই ইমামের অনুসরণ করতে চান সেই ইমামের কথাটা আসলেও এখানে কি সেই ইমামের অভিমত এই মাসআলায় কি সেটা আর পাওয়া যাচ্ছে না তো যেহেতু পাওয়া যাচ্ছে না তিনি অনুসরণ করবেন কিভাবে পাওয়া যাচ্ছে কার মাঝাব এই চার মাঝাবের যে ইমাম চারজন তাদের অভিমতটাই পাওয়া যাচ্ছে আর যেটা পাওয়া না যায় সেটা অনুসরণ কিভাবে করা হবে তো পরজায়ে অন্য মাযহাবের ইমামরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের অনুসারী ওই পর্যায়ে পাওয়া যায়নি তাদের মাযহাবগুলো লিখে সংকলন করা হয়নি লিখিত রূপ না থাকার কারণে এখন আমরা যেমন কোথাও গিয়ে বয়ান করি ওয়াজ মাহফিলে ওয়াজ করে ওয়াজ করে আসার পরে আমার এই ওয়াজটা কেউ মুখস্থ রাখে না আমি অতিবাহিত হয়ে গেলে আমার এই ওয়াজ শেষ অবশ্য কিছু প্রযুক্তির কারণে সহজ হয়েছে ওয়াজটা রেকর্ড হয়। তো কেউ যদি রেকর্ডও না করে তো আমি যে ওয়াজটা করলাম সেই ওয়াচটা নিঃশেষ হয়ে গেল এটা ওয়াজ করা পর্যন্তই শেষ হ্যাঁ যদি আমার এই ওয়াচ থেকে কোনো ব্যক্তি আমল করে আমার এই কথাগুলো লিখে রাখে বক্তা এই বিষয়ে বলেছেন এই নসিহত উপদেশ দিয়েছেন। তখন তার জন্য করা সহজ। কিন্তু যখন আমার এই রকম মহাব্বতের কেউ নেই আমার রকম যোগ্য কেউ নেই যিনি আমার যাবতীয় বিষয়ে লিখে রাখবেন তো মাঝহাব চারটি এই চার মাঝাবের অনুসারীদের মধ্যে এমন যোগ্য যোগ্য কিছু ব্যক্তি পাওয়া গেছে যারা এই চার মাঝাবের খুঁটিনাটি সমস্ত বিষয় প্রতিটি অধ্যায়ে প্রতিটি মাসালায় এই ইমামের মাঝাব কি অভিমত কি লিখে সংরক্ষণ করেছেন আর যাদেরকে আমরা এখন বাদ দিচ্ছি তাদের মাঝাব লিখে সংরক্ষণ করা হয়নি কেউ চাইল আমি ইসহাক ইবনে রাহওয়াইয়ের মাঝাব মানব আমি সুফিয়ান সাউরির মাঝাব মানব আমি আবদুল্লেবনে মোবারকের মাঝাব মানব কিন্তু মানতে চাইলে তো সেটা রূপরেখা থাকতে হবে তার অভিমত কি ছিল সেটা থাকতে হবে বর্তমান সময় সেটা বিদ্যমান নেই আছে এই চার মাঝাবের কথাবার্তা অতএব মানুষ এক পর্যায়ে এই চার মাঝাবেই সীমাবদ্ধ হয়ে গেছে এর বাইরে যাওয়ার সুযোগ পায়নি ঠিক আছে আচ্ছা এবার তাকলিদের স্তর সর্বসাধারণের তাকলিদ এরা তিন শ্রেণীর লোক হয়ে থাকে সর্বসাধারণ তিন শ্রেণী হতে পারে এক যারা আরবি ভাষা জানে না এবং কুরআন হাদিস সম্পর্কে অজ্ঞ দুই আরবি ভাষা জ্ঞান থাকলেও নিয়মতান্ত্রিক ভাবে আন হাদিস তফসির ফিকের যাবতীয় ফিল্ম যারা শিখেনি তিন যারা তফসির হাদিস ফিখ শাস্ত্রের সনোধারী কিন্তু উসু লেহা এদের কর্তব্য হল মুজতাহিদ নির্বাচন করে তার উপর আস্থা রেখে তার সিদ্ধান্ত মতামতের উপর আমল করে যাওয়া তারা কোরআন হাদিসের জটিল তত্ত্বালোচনায় যাবে না বরং মুজতাহিদদের কোনো মতামত বুঝে না এলেও তা চোখ বুঝে মেনে নেবে দুই আলেমে মুতাবাহির প্রাজ্ঞ এর তকলিদ যারা সর্বপ্রকার এলমের জ্ঞান পূর্ণ মাত্রায় অর্জন করেছেন কিন্তু ইজতেহাদের স্তরে পৌঁছতে পারেননি এরা সাধারণ মুকাল্লিদদের তুলনায় কয়েকটি ক্ষেত্রে বিশেষ মর্যাদা লাভ করবেন যেমন ক আহকাম ও মাসাইলের পাশাপাশি দলিল ও উৎস সম্পর্কেও তাদের মৌলিক জ্ঞান থাকবে ক তারা নিজ মাঝহের মুফতির মর্যাদা লাভ করবেন এবং কোন বিষয়ে ইমামের একাধিক মতামত থাকলে অবস্থার প্রেক্ষিতে যে কোনো একটি বেছে নিয়ে ফতোয়া দিতে পারবেন এবং মাজহাবের মূল নীতির মাধ্যমে নিত্য নতুন সমস্যা বলির সমাধান পেশ করতে পারবেন গ শর্ত সাপেক্ষে কাল পাত্রভেদে অন্য মাঝহাব অনুযায়ী ফতোয়া প্রদান করতে পারবেন তিন মুজতাহিদ ফিল মাঝহাব যারা মূল নীতির ক্ষেত্রে নিজ ইমামের অনুসরণ করে কোরআন হাদিস সাহাবাদের আমল থেকে সরাসরি মাসালা ইস্তেমবাদ এর যোগ্যতা রাখেন এই স্তরে রয়েছে আনাফি মাঝহাব থেকে ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ শাফি মাঝহাব থেকে ইমাম মুজানি ইমাম আবু সাউর রহিমাউমুল্লাহ মালিকী মাঝহাব থেকে ইমাম সাহনুন ইমাম ইবনুল কাসেম হাম্বরি থেকে ইমাম ইব্রাহিম আল ইমাম আবু বকর আল আসরম রহিমাহুল্লাহ প্রমুখ চার এটাই হলো তাকলিদের সর্বোচ্চ স্তর যারা কোরআন হাদিসের আলোকে মূল নীতি নির্ধারণ করে মাসাইল ইস্তেমবাদ করতেন এই স্তরে সম্মানিত ব্যক্তিরা এই স্তরের সম্মানিত ব্যক্তিরা হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী ইমাম শাহি রহমতুল্লাহ আলী তো মূলনীতি নির্ধারণ ও আহকাম আহরণের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মুজতাহিদ হওয়া সত্ত্বেও এক পর্যায়ে তারাও তাকলিদ করেছেন অর্থাৎ কোনো বিষয়ে কোরআন হাদিসের স্পষ্ট নির্দেশ না পেলে নিজেদের এবার তাকলিদ বিরোধীদের অভিযোগ ও জবাব প্রথম অভিযোগ তাকলিদের উপর সবচেয়ে বড় অভিযোগ হলো তাকলিদ মূলত পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ جاء قرآن كريم أبو تيرون ومشرك ديرونو كورونير شادريشو قرآن كريم إرشاد كراهو يسي وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نَتَابِعُ ما, ال ما ألفين عليه آباءنا أولو ولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون سورة بقرة 176 অর্থাৎ যখন তাদেরকে বলা হয় আল্লাহ প্রেরিত নির্দেশ অনুযায়ী চলো তখন তারা বলে কখনো না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি সেই অনুযায়ী চলব যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝতে কিছুই বুঝত না এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না জবাব অভিযোগটি বড় হলেও যে কত অভিযোগটি বড় হলো যে কতটা স্থূল বুদ্ধির পরিচয় তা বলাই বাহুল্য কোরআন হাদিস সম্পর্কে ধারণা আছে এমন কারো কাছে বিষয়টা খুলে বলার অপেক্ষা রাখে না তবুও বলছে উক্ত আয়াতটির মূল কেন্দ্রবিন্দু হল দিনের বুনিয়াদি আকিদা বিশ্বাস অর্থাৎ তাওহিদ ও রিসালাতের কথা বলা হলে কাফেররা বলতো আমরা বাপদাদার বিশ্বাস পরিপন্থী কিছু করতে রাজি নই মোট আয়াতের উদ্দেশ্য হলো আকিদা বিষয়ক তাকলিদের নিন্দা করা অথচ উসুলে ফিকহের সকল গ্রন্থে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে আকিদা বিশ্বাসের বেলায় তাকলিদের অবকাশ নেই ইজতেহাদের কোনো সুযোগ নেই কেবল অস্পষ্ট দলিল ভিত্তিক হুকুম মহাকামি হলো তাকলিদের ক্ষেত্র যা উদ্ঘাটন করা শরীয়তের দলিল কোরআন হাদিসের ওপর চূড়ান্ত প্রজ্ঞাবান ব্যক্তি ছাড়া সম্ভব নয় সে ব্যাপারে সাধারণ মানুষ প্রজ্ঞাবানদের অনুসরণ করতে বাধ্য সুতরাং পূর্বপুরুষদের অনুসরণ গৃহীত হওয়ার কোন কারণ দিনই মাসালাই মুস্তাহিদগণের তাকলিদ বিদ্যমান নেই দ্বিতীয় অভিযোগ ইহুদি খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় বিষয়ে তাদের ধর্মযাজকদের অন্ধ অনুকরণ করত তাদের নির্ধারণকৃত হালাল হারামকে নিজের ধর্ম বিধান হিসেবে গ্রহণ করত যার সাথে ইমামদের তাকলেদের গভীর মিল অনুভূত হয় আপত্তিকারীরা কানার মতো শুধু অনুসরণের মিলটাই দেখতে পেলেন তারা একটু ভালোভাবে তাকালেই বুঝতে পারতেন খ্রিস্টান পোপদের অনুসরণ আর ইমামদের অনুসরণে কি বিস্তর ফারাক রয়েছে ইহুদি খ্রিস্টানরা জীবন বিধান নির্ধারণে একমাত্র ধর্মযাজক পোপদের সিদ্ধান্তকে গ্রহণ করে থাকে আর ইমামদের অনুসরণের মানে হল শরীয়তের অস্পষ্ট ও জটিল অবধগম্য বিষয়ে তাদের ব্যাখ্যার অনুসরণ করা শরীয়তের আইন প্রণয়ন তাদের কাজ নয় إربى بغداد رحمة الله عليه. ولكن إنما يجب على على الناس طاعة الله ورسوله. وهؤلاء أول الأمر الذين أمر الله بطاعتهم طبعاً لطاعة الله ورسوله لا استقلالاً. الله ورسوله رونشرن كرا منشر ببر أبشع. أر الله تعالى أولو الأمر অনুগত হওয়ার নির্দেশ দিয়েছেন যা আল্লাহ তার রসুলের আনুগত্যের ছায়া সরু এবার একজন আহলে হাদিস পন্ডিতের সাক্ষ্য আবদুল ওহাব সাহানি রহমতুল্লাহ আল এর সাক্ষ্য কুতুবে রব্বানি শেখ আব্দুল ওয়াহাব শাহরানী রহম বলেন প্রিয় পাঠক চার ইমাম সম্পর্কে উল্লিখিত আলোচনা দ্বারা নিশ্চিত আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে যে প্রত্যেক চার দলিল ভিত্তিক বর্ণনা করেছেন। তারা বিষয়ে মনগড়া কিছু বলা থেকে পবিত্র ছিলেন তাদের মহা মূল্যবান প্রত্যেকটা কথাই ছিল কোরআন হাদিসের চাদরে আবৃত অতএব এমন ইমামদের তাকলিদ নিয়ে কারো আপত্তি থাকতে পারে না চার মাঝাবের যে কোনো মাঝাব গ্রহণ করতে পারেন কারণ মাঝহাব চতুষ্টই জান্নাতের পথ তারা প্রত্যেকেই আল্লাহ তালার পক্ষ থেকে সঠিক পথে পরিচালিত তাদের জ্ঞানের সুক্ষতা সম্পর্কে একমাত্র অজ্ঞরাই কটাক্ষ করেছে বিশেষ করে আবু হানিফা রহিমা এর অগাধ জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অগাধ জ্ঞানী অগাধ জ্ঞানের অধিকারী হওয়া ও মাসালা ইস্তিমবাতের ক্ষেত্রে নিখুঁত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হওয়ার কথা সর্বজন স্বীকৃত কোরআন হাদিসের প্রমাণ ছাড়া তিনি কোনো কথাই বলতেন না আহলে হাদিসরাও মুকাল্লিদ। তথা তথাকথিত আহলে হাদিসরা নিজেদেরকে গাইরে মুকাল্লিদ বলে নামকরণের অর্থ হলো তারা চার ইমামের তাকলিদ করেন না অন্যথায় তারাও তাদের অনুসৃত নির্দিষ্ট আলেমদেরই তাকলিদ করে তারা পুরুষ মহিলা ছোট আলে মূর্খ সবাই কিন্তু সৃষ্টিগত ভাবে কোরআন হাদিস কোরআন হাদিস পড়ে ইস্তিমবাদ করে আমল করবেন। তারা এ দাবি করতে পারবেন না যে তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে চোখ থাকিতে অন্ধ কোন লোক নেই যদি তাই হয় তাহলে ইসলামের তরিকা অনুযায়ী চলতে হলে অবশ্যই তাকে অন্যের সহায়তা নিতে হবে নিজে পড়তে বুঝতে না পারলে অন্যের অনুসরণ করতেই হবে নিজেকে বড় মনে করে অন্যের অনুসরণ না করা তো শয়তানের স্বভাব আর অজ্ঞতার কারণে দলিল ছাড়া অন্যের অনুসরণের নামই হল তাকলিদ নিত্য নতুন আবিষ্কারের যুগে নতুন বিষয়ের বিধান বের করতে তারা সবাই কি কোরআন হাদিস নিয়ে ইজতিহাদ ইজতেহাদে বসে যান নাকি মোহাকি আলেমদের দ্বারস্থ হন এরপর চারজন এরপর চারজন চার রকম বললে তারা কি চার রকম আমল করে তারা কি চার রকম আমল করেন নাকি এক রকম করে করেন ভুলেও তো কখনো বড়দের বিপরীত আমল করতে দেখা যায় না তাদের প্রতি প্রশ্ন হলো তাকলিদ যেহেতু করবেনই তাহলে চার ইমামের তাকলিদ করলে সমস্যা কোথায় এ প্রশ্নের সহজ উত্তর এটা কিছু নয় যে চার ইমামের কারো তাকলিদ করতে হলে তো সাহাবাদের ইজমা মানতে হবে আর তারা ইজমা মানতে রাজি নয় বরং তারা ইজমাকে দলিল হিসেবেই মানতে নারাজ শুধু উত্তরটা স্পষ্ট বলতে পারে না কারণ বললে তো মানুষ তাদের আসল রূপ চিনে ফেলবে আল্লাহ আমাদেরকে এদের ধোকা থেকে হেফাজত করুন আমিন আজকের আজকের বিষয় এ বিষয়ে যদি জটিল কোনো সীমাবদ্ধ প্রশ্ন কারো থাকে একটু মেহরবানি করে নোট রাখবেন আগামীকাল তো শুক্রবার ক্লাস বন্ধ থাকবে নোট রেখে দেবেন ইনশাল্লাহ শনিবার যাবতীয় প্রশ্নের উত্তর দেয়া হবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম কিন্তু আপনাদের ক্লাসের জন্য দেরি করে ফেলেছি আজকে পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নোট রাখবেন প্রশ্নগুলো ইনশাল্লাহ শনিবার দেওয়া হবে আসসালাম আলাইকুম আল্লাহ